জালকাঠিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদানের মধ্য দিয়ে জাতীয় পাবলিক দিবস পালিত হয়েছে। রোববার সকাল 10টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় জেলার বিভিন্ন দপ্তরের 13 জন শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীকে সম্মাননা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন মাতব্বর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মানিকার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরাদ আহমেদ প্রমুখ। জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন। জালকাড়ি থেকে খলিলুর রহমানের পাঠানো তথ্যচিত্রে একাত্র বাংলা নিউজ ডেস্ক।